হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পড়াশোনা ডট কম পড়াশোনা ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো ফুড এসাই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আর তোমরা যারা যারা আমাদের হচ্ছে ফুড এসাইয়ের নোট নিতে চাও মাত্র পঁচিশ টাকার বিনিময়ে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি আমরা এখন দেখে নেব কোন শহর কোন নদীর তীরে অবস্থিত এই যে শ্রীনগর শহরটি এটি হচ্ছে ঝিলাম নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ হায়দ্রাবাদ হচ্ছে মুসি নদীর তীরে অবস্থিত অযোধ্যা অযোধ্যা হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত সরয়ু নদীর তীরে অবস্থিত কটক কটক কোন নদীর তীরে অবস্থিত কটক হচ্ছে মহানদীর তীরে অবস্থিত নেক্সট আমেদাবাদ আমেদাবাদ হচ্ছে সবরমতী নদীর তীরে অবস্থিত লক্ষ্ণৌ লক্ষ্ণৌ হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত এবং লুধিয়ানা এটি হচ্ছে শতদ্রু নদীর তীরে অবস্থিত নেক্সট আমরা এবার দেখে নেব ঘূর্ণিঝড় বিভিন্ন রকমের যে ঘূর্ণিঝড় আছে কোন দেশ থেকে নাম নেওয়া হয়েছে সেগুলি একবার দেখে নেব এই যে মোচা ঘূর্ণিঝড় এটি কোথার থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে ইয়ামেন নামকরণ করেছিল বিপর্যয় বিপর্যয় ঘূর্ণিঝড়টির নামকরণ করেছিল বাংলাদেশ নেক্সট হচ্ছে তেস তেজ ঘূর্ণিঝড়টির নামকরণ করেছিল হচ্ছে ইন্ডিয়া হুমান হুমান ঘূর্ণিঝড়টির নামকরণ করেছিল কে ইরান করেছিল এবং মিধিলি যে ঘূর্ণিঝড়টি আছে এটির নামকরণ করেছিল কে মালদ্বীপ নেক্সট হচ্ছে মিচাং মিচাং ঘূর্ণিঝড়টির নামকরণ করেছিল হচ্ছে মায়ানমার নেক্সট এবার দেখে নেব ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে প্রথম প্রশ্নটি হচ্ছে বিম্বিসারের পুত্রের নাম কি। বিম্বিসারের পুত্রের নাম হচ্ছে অজাতশত্রু এবং অজাশত্রুর উপাধি কি অজাশত্রুর উপাধি হচ্ছে কুনিক অজাশত্রুর উপাধি হচ্ছে কুনিক নেক্সট হচ্ছে অজাশত্রুর পুত্রের নাম কী অজাশত্রুর পুত্রের নাম হচ্ছে উদয় ইন আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন আলেকজান্ডার মাত্র উনিশ মাস ভারতে ছিলেন নেক্সট বিন্দুসার কোন মতের অনুরাগী ছিলেন ইনি হচ্ছেন আজীবক সম্প্রদায়ের মানুষ ছিলেন বিন্দুসার নেক্সট প্রশ্নটি হচ্ছে বিন্দুসারের সভায় যে সিরিয়ার দূত এসেছিলেন তার নাম কি তার নাম হচ্ছে ডেমিকাস পরবর্তী প্রশ্ন বৌদ্ধ সাহিত্যের মতে অশোকের কতজন ভাই ছিলেন অশোকের হচ্ছে নিরানব্বই জন ভাই ছিলেন সঙ্গম কি তামিল বিদ্যান গুণী ব্যক্তিদের মিলন নেক্সট মৌর্য শেষ মৌর্য শাসকের নাম কি শেষ মৌর্য শাসকের নাম হচ্ছে বৃহৎ রথ এবার নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখে নেব হর্ষবর্ধন হর্ষবর্ধন কবে সিংহাসনে বসেন হর্ষবর্ধন হচ্ছে ছয়শো ছয় খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন নেক্সট হর্ষবর্ধনের সংস্কৃত নাটক রচনা করেন কয়টি নাটক রচনা করেন হর্ষবর্ধন হচ্ছে তিনটি নাটক রচনা করেন কী কী তিনটি নাটক একটা হচ্ছে নাগানন্দ একটা রত্নাবলী আর একটা কি প্রিয়দর্শিকা নেক্সট হর্ষবর্ধন মারা যায় কত খ্রিস্টাব্দে ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে আর এই যে হর্ষবর্ধনের সময়কালে কে আসেন তোমরা মনে রাখবে এই এইচ এইস এইসতে হর্ষবর্ধন তে হচ্ছে সাং তাহলে হর্ষবর্ধনের সময়কালে কে আসেন ইউএন সাং আসে এইস সমান সমান এইস এইসতে হর্ষবর্ধন আর তে হচ্ছে সাং নেক্সট প্রশ্নটি দেখে নেব আইহোল লিপি কে খোদিত করেন আইহোল লিপি বা আইহোল প্রশস্তি এটি হচ্ছে রবিকীর্তি খোদিত করেন নেক্সট পল্লবদের সবচেয়ে বিখ্যাত রাজার নাম কি পল্লবদের সব থেকে বিখ্যাত রাজার নাম নরসিংহ বর্মন প্রথম রাজেন্দ্র কি উপাধি নেন প্রথম রাজেন্দ্র হচ্ছে গণ্ডাইকুণ্ডচোল উপাধি নেন প্রতিহার বংশের প্রতিষ্ঠাতাকে প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম নাগভট্ট প্রতিহারদের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন প্রতিহারদের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন ভোজ নেক্সট নেক্সট প্রশ্নটি হচ্ছে রাজা ভোজ কার উপাসক ছিলেন রাজা ভোজ ইনি হচ্ছেন বিষ্ণুর উপাসক ছিলেন কে দাক্ষিণাত্যে কে দাক্ষিণাত্যে রাষ্ট্রকূট বংশের সূচনা করেন দন্তি দুর্গ অমোক বর্ষ কত বছর রাজত্ব করেন অমক বর্ষ আষট্টি সরি অমোক হচ্ছে আষট্টি বছর রাজত্ব করেন কে কবিরাজ মার্ক রচনা করেন কবিরাজ মার্ক হচ্ছে অমক বর্ষ রচনা করেন আর এখানে মনে রাখবে কবিরাজ উপাধিটি কবিরাজ উপাধিটি কার সম্রাট সমুদ্রগুপ্তের সমুদ্রগুপ্তের হচ্ছে কবিরাজ উপাধি নেন নেক্সট মহাভাষ্য গ্রন্থের লেখককে মহাভাষ্য গ্রন্থটির লেখক হচ্ছে পতঞ্জলি শিশুপালবত গ্রন্থের লেখককে শিশু বধ গ্রন্থের লেখক হচ্ছে মাক নাট্যশাস্ত্রম গ্রন্থের লেখক হচ্ছে ভরতমুনি গৌরবাহ গ্রন্থের লেখককে এটা হচ্ছে বাঘপতিরাজ হবে বয়কার ক হবে হ্যাঁ এটা ভাগ হবে না এটা হবে বাঘপতিরাজ নেক্সট হচ্ছে নেক্সট দেখে নেব দশকুমার চরিত গ্রন্থের লেখককে এটা হবে দণ্ডি দ মধ্যাহ্নয় ডয় দীর্ঘি দণ্ডি হবে তারপর হচ্ছে চরক সংহিতা গ্রন্থের রচয়িতা হচ্ছে চরক মহাবীর চরিত গ্রন্থের লেখক হচ্ছে ভবভূতি মামুদ কত সালে সিংহাসনে বসেন নয়শো সালে তিনি কতবার ভারত আক্রমণ করেন সুলতান মাহমুদ হচ্ছে মোট বার ভারত আক্রমণ করেন নেক্সট প্রশ্নটি দেখে নেব মামুদের মামুদের শোভাকুবির নাম কি মামুদের সোভাকবির নাম ফির দৌশি তোরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয় এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে হয় এবং তোরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয় এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে হয় তো বন্ধুরা এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে